নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন হাইকোর্টে কিন্তু আজ ডিএ মামলার কন্টেম্প্ট মামলাটি উঠেছিল। সেই মতো কিন্তু হাইকোর্টে ডিএ মামলা কন্টেম্প্ট মামলার কি হয়েছে সেটা আপনাদের আমরা সরাসরি এই ভিডিওতে জানিয়ে দেবো। আমরা সেদিকে নজর রেখেছিলাম শুরু থেকেই। তো হাইকোর্টে ডিএ মামলাটা ওঠার পরে বিচারপতি মহোদয় তা ভালো করে শোনেন এবং তারা সেক্ষেত্রে কোনো রকম রায় দিতে পারেন না, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা স্পেশাল লিভ পিটিশন মামলাটি চলছে এবং সামার ভ্যাকেশনের জন্য সেটা কিন্তু ডেট পিছিয়ে চলে গেছে 14ই জুলাই। অর্থাৎ ডিএ মামলা স্পেশাল লিভ পিটিশনের যে শুনানি রয়েছে সেটা 14ই জুলাই রয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এই কন্টেম্প্ট মামলার আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে হাইকোর্টকে। সেই জন্য কিন্তু হাইকোর্টের বিচারপতি মহোদয় সেটা কিন্তু পরিষ্কার ভালোভাবে শোনেন। কেসটা পুরোটা শোনার পর তারা কিন্তু পরবর্তী ডেট ধার্য করেন। এই ডেট পড়েছে আপনাদের আগস্ট মাসের ফার্স্ট উইকে আপাতত। তো আপাতত কেন বলছি আগস্ট মাসের ফার্স্ট উইকে কেন, কারণ সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দেওয়ার পরে হাইকোর্ট কোনো রকম কিন্তু বিচার ব্যবস্থা চালিয়ে যেতে পারে না, তারা কিন্তু কোনো রকম স্থির বিচার ব্যবস্থা চালিয়ে যেতে পারে না। সেই জন্য এই মামলা স্পেশাল লিভ পিটিশন 14ই জুলাই শুনানি রয়েছে, তার জন্যই কিন্তু পরবর্তী শুনানির ডেট আগস্ট মাসের ফার্স্ট উইকে ঠিক করা হয়েছে। তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল ডিএ মামলা কন্টেম্পট মামলার ক্ষেত্রে, ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।